আচ্ছা, সো আজকের ক্লাসের টপিক আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পার্ট টু। সো প্রিভিয়াস ক্লাসের টপিক ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্ট ওয়ান। কিওয়ার্ড রিসার্চ পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম কিভাবে হচ্ছে ব্রেন স্ট্রমিং করে, আমি একজন কাস্টমারের পারপাসে থেকে কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এটা কোম্পানি বা সার্ভিসের জন্য বা ই কমার্স সাইটের জন্য, সেটা আমরা দেখেছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে টুলসের মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করি, ফার্স্ট অফ অল আমরা কয়েকটা কাজের জন্য করি। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য, যেমন হচ্ছে মার্কেট প্লেসে কিওয়ার্ড রিসার্চের অনেক ধরনের কাজ আছে, সো ওই কাজের জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। আরেকটা কাজ হতে পারে, যেমন হচ্ছে আপনার নিজের যদি ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করি আমাদের প্রোডাক্টের পারপাসের ক্ষেত্রে বা নিশের জন্য। আরেকটা হতে পারে, আমি যদি কোনো একটা কোম্পানিতে জব করি, সেক্ষেত্রে যদি আমার কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয় তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এই তিনটা পারপাসে আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। এখন এই কিওয়ার্ড রিসার্চ যে করবো, আমি যদি হচ্ছে আমার ক্লায়েন্টের কাছে আমি কিওয়ার্ড রিসার্চ করে দিই তাহলে দুইটা পারপাসের জন্য করি। একটা, ফার্স্ট অফ অল ওনার ওয়েবসাইটে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ঠিকমতো অপটিমাইজ করা নাই, অথবা তার ওয়েবসাইটে ওই ধরনের কিওয়ার্ডগুলো নাই, আমি তাকে সেজন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিব। দুইটা হয়, অ্যাড করতে বলবো আর নয়তো কি করবো, নয়তো তাকে বলবো অপটিমাইজ করার জন্য। বুঝতে পারছি? তাহলে আমরা কয়টা সেক্টরের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো? তিনটা। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য, একটা হচ্ছে নিজের জন্য, আর একটা হচ্ছে আমি যদি জব করি সেখানের জন্য। আর আমি যখন ক্লায়েন্টকে কাজ দিব কি করতে বলবো, এই কিওয়ার্ড রিসার্চ করে দিব যে তাকে, তখন কিসের পারপাসে, তাকে হয়তো এই কিওয়ার্ড তার ওয়েবসাইটে আছে অলরেডি কিন্তু এটা অপটিমাইজ করা নেয়, হয় তাকে বলবো যে অ্যাড করার জন্য, নয়তো বলবো তাকে কি অপটিমাইজ করার জন্য। আচ্ছা, সো প্রিভিয়াস ক্লাসে পড়া আমি আগে একটু ফার্স্ট অফ অল ধরবো, তারপর হচ্ছে আমি ক্লাসের টপিকটা শুরু করব। ম্যাম আপনি বলেন, সার্চ ইঞ্জিন কি? আপনি কিছু, হ্যাঁ, সার্চ ইঞ্জিন হলো একটা ওয়েব বেস সফটওয়্যার যেখানে কিছু কিওয়ার্ডের মাধ্যমে কোনো কিছু খোঁজা হয়। আপনি বলেন, হ্যাঁ, বসে সার্চ ইঞ্জিন একটি ওয়েব বেস সফটওয়্যার যেখানে সার্চ করলে মাল্টিপল রেজাল্ট পাওয়া যায়। এটাই সার্চ ইঞ্জিন, মাল্টিপল অ্যানসার প্রোভাইড করে, রেজাল্ট পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার সার্চ ইঞ্জিন। আর কি ছিল? আচ্ছা, ইন্ডেক্সিং কাকে বলে, স্যার আপনি বলেন। গুগলের বট, যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পর প্রত্যেকটা পেজ সে ক্রল করবে, ক্রল করে করে তারপর যখন সে তার মেমোরিতে ইন্ডেক্স করে চলে যায়, সে মেমোরিতে ইন্ডেক্স করে মানে স্টোরাইজ করে সেটাকে বলা হয় ইন্ডেক্স, আর যখন সে ঘুরে তখন এটাকে বলা হয় ক্রলিং। মোটামুটি হয়েছে, সবারটা ঠিক মতো হয়নি, আমি কিন্তু প্রতিটা ক্লাসে আপনাদেরকে পড়া ধরব। ওকে, সো আজকে আমরা দেখব হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা গুগল অ্যাডওয়ার্ডসে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই বিষয়টা আগে দেখব, তারপর হচ্ছে আমরা অন্যান্য সাইডে দেখব। আচ্ছা, আপনার কাকে জানি মেল দিবেন আমাকে একটা বললেন। অন্য কারো জিমেল আছে? হ্যাঁ, অবশ্যই। আপনি কি গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট খুলে নিতে নাই নাকি? ওকে, দেন মেন দেন। আজকে হচ্ছে আমরা টুলস ইউজ করব, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস মানে কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারি এবং সাথে সাথে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত সেটাও আমরা দেখতে পারি। এবং সার্চ ভলিউমটা কী সেটা আমরা দেখব, তার আগে হচ্ছে আগে কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করতে হয় সেটা আমরা দেখব। এই যে দেখেন, এখানে সার্চ করলে কিন্তু আমরা প্রথম যে স্পন্সর সেটাকে আমরা নিব, আমরা অর্গানিকটা নিব, ads.google.com সেখানে আমরা যাব। আসার পর এখানে দেখেন স্টার্ট নাও দিতে পারেন অথবা সাইন ইন দিতে পারেন, আমরা যেহেতু সাইন ইন করি নাই তাহলে এখানে সাইন ইন করে নেব। ওকে, কন্টিনিউ। আচ্ছা,
সুইচ টু এক্সপার্ট মোড কই আপনার এখানে? এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখেন, এই যে এই সরি একটু শেষ করি, এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এটা আমরা দেব। হ্যাঁ আচ্ছা আমি আবার ঢুকি, ধরেন আমি এটাতে আবার সাইন ইন করি। এটা তো ডিরেক্ট চলে আসছে এখানে। এটা না আপনার ব্যাক দেওয়ার পর দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আমি যদি কোনো ক্যাম্পেইন রান করতে চাই, এই যে বিভিন্ন ধরনের বুস্ট করা হয়, হ্যাঁ ইউটিউবের বলেন বা হচ্ছে স্পন্সর বলেন, এখান থেকে কিন্তু আমরা অ্যাড রান করতে পারি। গুগলে যে অ্যাডগুলো রান করা হয় এই এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অ্যাডগুলো রান করা হয়, কিন্তু আমরা এখন কোনো ক্যাম্পেইন রান করবো না। সো এর জন্য আমরা দিব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এটা দিব। দেওয়ার পরে এক্সপার্ট মোটা আসে না কেন আপনার এখানে? আচ্ছা ঠিক আছে, আপনাদের কি এরকম আসছে সেম? জি বলেন। আমি যখন মানে ফার্স্ট টাইম যখন আমি মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তখন ওই যে তিনটা অপশন ছিল, একটা হচ্ছে পার্সন বেসিসে, আরেকটা হচ্ছে বিজনেস বেসিসে আমি ক্রিয়েট করব কিনা। তো ভুলবশত আমি মানে বিজনেসটাই আর কি সিলেক্ট করে তারপর ক্রিয়েট করি। তো ওইটা ক্রিয়েট করার পর আমার সেম এই যে এখন যা আসছে তাই আসছিল। এখন আমি তো সবগুলো দিতে পারিনি, তো আমার মানে আরেকটা জিমেইল অ্যাকাউন্ট করে তারপর আমি আবার অন্য একটা মেইল দিয়ে কুটছেন পরে। হ্যাঁ সমস্যা নেই। কোন ম্যাম হচ্ছে কি ওইটা আমার মানে এইটাই আসছে, এটাতে আমি তো কোনো অপশন দিতে পারিনি, তো আমার ওইটাই ভাবেই আছে। এটা তো এক্সপার্ট মোডের একটা অপশন ছিল, ওটার মধ্যে যে করলেই হতো, কিন্তু আপনাদের এরকম অপশনটা আসতেছে না কেন বুঝলাম না। অন্য কারণটা দিয়ে চেক করুন, আমার এখানে মানে প্রবলেম ফিক্স করার পরে আপনাকে আমি যে হ্যাঁ প্রোফাইলে ঢুকে এই অ্যাকাউন্টে মানে ডিলিট করে আমি হ্যাঁ সুইচ করুন। তাহলে যে সব কিছু যাচ্ছে, এটা কি আগে ট্রাই করছিলেন আপনি? না আমি তো একবার করতে গিয়ে তারপর এই তো এই জন্য ডিলিট করছি। হ্যাঁ ডিলিট করার পর আমার ইচ্ছা থেকে এরকমই আসছে। আগে ট্রাই করছি বলতে ওই কয়েকদিন আগে আপনি বলার পরে ঢুকছি, তারপরে সব ডিলিট করে দিয়েছিলাম। আপনি যে একবার ঢুকছিলেন তখন যে ক্রিয়েট দিয়ে দিয়েছেন এই জন্য এটা এরকম আসতেছে, অন্য ক্রিয়েটটা হলে হতো। আপনারা যখন এইভাবে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে সুইচ টু এক্সপার্ট মোড, ওই মোডে গেলে উইদাউট এ ক্যাম্পেইন দিলেই চলে আসে টুলসটা। এই যে সেমই তো আসে, না আপনার তো একবার ক্রিয়েট করে ফেলছিলেন না, ওই জন্য এখন এটা এরকম এসে এখান থেকে কিন্তু এখানে ঢুকা যায়, দেখেন গুগল অ্যাডস।
দেখি আমি স্টার্ট নাও তে দেই কি আসে স্টার্ট নাও এটাতে দিলো কিন্তু চলে আসে কিন্তু সেমই আসতেছে হ্যাঁ এটা একবার হলে আর হয় না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা আমারটা থেকে আমি দেখি যেমন হচ্ছে এখানে আসার পরে আমরা এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট যখন আমরা ক্যাম্পেইন তৈরি করব তখন এখানে ক্রিয়েটে আমরা ক্যাম্পেইন তৈরি করব কিন্তু আমরা তো এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব তার জন্য হচ্ছে আমরা দেখেন টুলস অ্যান্ড সেটিংস একটা অপশন আছে এখানে ক্লিক করার পর দেখবেন হচ্ছে প্ল্যানিং এর নিচে কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আছে কিওয়ার্ড প্ল্যানার সো এই কিওয়ার্ড প্ল্যানারে আমরা ক্লিক করব এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট আমরা দিব হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড এটা দেওয়ার পর দেখেন আমরা কোন দেশের জন্য কোন কান্ট্রির জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি সো এখানে বাংলাদেশ আছে ফার্স্ট অফ অল আমি বাংলাদেশটা চেঞ্জ করে নেব এখানে ক্রস করে আমি হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়ে নেব এই যে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে সেভ এখন হচ্ছে আমি যেই কিওয়ার্ডগুলো চাচ্ছি তার নিশ একটা দিয়ে দেব যেমন হচ্ছে আমি লয়ারের জন্য চাচ্ছি ঠিক না লয়ার সো গেট স্টার্টেড হ্যাঁ এগুলো সব হচ্ছে ইউএসএ ব্র্যান্ডগুলো আসবে এখন আমি শুধু কি লয়ার চাচ্ছি আমি আরো চাচ্ছি না না আমি যেই রিলেটেড নিশ চাচ্ছি সেখানে ক্ষেত্রে আমি আরো চাবো না যেমন হচ্ছে ড্রাগ লয়ার যদি দেই জি বলেন ইউনাইটেড স্টেট ওকে এখন দেখেন যে কিওয়ার্ডগুলো আমরা দিয়ে আসছে হ্যাঁ এখানে কতটা কিওয়ার্ড আসছে 893টা আইডিয়াস আমার এখানে অ্যাভেলেবল আছে এবারে এখানে একটা অপশন আছে এভারেজ মান্থলি সার্চ এভারেজ মান্থলি সার্চ মানে কি মানে হচ্ছে এই যে লয়ার্স নিয়ার মি এটা হচ্ছে প্রতি মাসে 100 থেকে 1 মিলিয়ন পর্যন্ত মানুষ সার্চ করে এটা সার্চ করে আর এখানে হচ্ছে 3 মান্থের একটা রেজাল্ট এখানে আসে 0% তো এগুলো হচ্ছে কম্পিটিশন আমার আছে কত ল মানে খুবই কম্পিটিশন কম আছে তা আমরা এখান থেকে জাস্ট শুধু হচ্ছে কিওয়ার্ডের আইডিয়াটা নিব কিওয়ার্ডের আইডিয়াটা নিব কারণ কিওয়ার্ডগুলো কত ওয়ার্ডের হয়ে থাকে বেসিক্যালি বেসিক্যালি আমরা হচ্ছে 3 ওয়ার্ড থেকে 6 ওয়ার্ডের কিওয়ার্ডগুলো বেশি প্রেফার করি কারণটা কি কারণটা হচ্ছে আপনি যদি গুগলকে বোঝাতে চান আপনি যদি এক ওয়ার্ড বা 2 ওয়ার্ড দেন তখন গুগল কিন্তু সেটা বুঝবে না আপনার ইন্টেনশনটা কি আপনি কোন প্রোডাক্টটা চাচ্ছেন হ্যাঁ আর এটার হচ্ছে কি যত ছোট হবে তত তার কম্পিটিশন বেশি হবে যত ছোট হবে তত কি কম্পিটিশনটা আমার বেশি হবে এবং ফার্স্টে আমি হচ্ছে নিউবি হিসেবে বা আমি একজন বিগিনার লেভেল হিসেবে আমি কি সেই কম্পিটিশনে যাব আমি কি করব যেখানে আমার কম্পিটিশনটা মিডিয়াম আছে বা লো আছে সেখানে আমি কাজ করার ট্রাই করব এবং আমি সবসময় চেষ্টা করব যে আমার যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতেছি সো ওই কিওয়ার্ডটা লং টেল হওয়ার জন্য যাতে করে মানে গুগল বুঝতে পারে যে আমি কোন প্রোডাক্টটা চাচ্ছি আমি যদি এখানে দেখেন লয়ার্স নিয়ার মি ডিভোর্স লয়ার নিয়ার মি এখন কি আমি ডিভোর্সের জন্য একটা লয়ার খুঁজছি সেটা দেখেন কয় ওয়ার্ডে 4 ওয়ার্ডে না 4 ওয়ার্ডে না এখানে এটা কি লং টেল না আমি শুধু যদি ডিভোর্স লয়ার দিতাম তাহলে সে কিন্তু পুরোপুরি বিষয়টা বুঝতো না তো গুগলকে ইন্টেনশনটা বোঝানোর জন্য কিন্তু আমার লং টেল কিওয়ার্ডটা ইউজ করা হয় এখন আপনারা অনেকে কিওয়ার্ড রিসার্চের মধ্যে দিচ্ছেন যে হচ্ছে বেস্ট টপ এই কথাগুলো দিছেন ঠিক আছে এই বেস্ট টপ আমরা কেন ইউজ করব না এটা কি জানি ব্লগ সাইটের জন্য আমরা বেস্ট টপ ইউজ করতে পারি বাট সার্ভিস বা কোম্পানি সাইটের জন্য আমরা বেস্ট বা টপ কথাটা ইউজ করব না কারণটা কি আমাদের দেশে কিন্তু আমরা সবাই একটা ফোন কিনতে গেলে বা একটা হেডফোন কিনতে গেলে কিন্তু আমরা সার্চ করি বেস্ট হেডফোন ঠিক না মানে আমাদের দেশে পারপাস ক্ষেত্রে বলতেছি কিন্তু বাইরে দেশে কি হয় বেস্ট টপ এই কথাগুলো আমরা ইউজ করি না কারণ তারা আইওএস সার্টিফিকেট হতে হয় সার্টিফাইড হতে হয় কারণ যদি কোনো কারণে যদি প্রোডাক্টটা যদি খারাপ হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়
সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বেস্ট অফ এই কথাগুলো আমরা যেহেতু বাইরের দেশে কান্ট্রিগুলোকে টার্গেট করে ইউকে ইউএসএ এই ধরনের কান্ট্রিগুলো টার্গেট করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি বা আমার ক্লায়েন্ট বাইরে আছে সো বাইরের দেশে সে কারণে হচ্ছে আমরা কোম্পানি বা সার্ভিসের জন্য আমরা কি করব না বেস্ট অফ এই কথাগুলো ইউজ করব না আমরা কি ইউজ করব আমরা হচ্ছে যেমন প্রফেশনাল বা এক্সপার্ট বা হচ্ছে আপনি স্কিল্ড এই ধরনের প্লাম্বিংয়ের ক্ষেত্রে হচ্ছে হ্যান্ডিম্যানস এই ধরনের কথাগুলো ইউজ করবো আবার ই কমার্স সাইটের ক্ষেত্রে আমরা ইউজ করবো যেমন হচ্ছে বাই অনলাইন অর্ডার তারপর হচ্ছে আবার এটাও লেখা যেতে পারে যে আমি যখন ফ্লাওয়ার চাই বা যদি কোনো একটা কেক অর্ডার করতে চাই হ্যাঁ বার্থডে কেক তখন আমরা কি চাই ফ্রেশ চাই না অবশ্যই ফ্রেশ চাই তো আমরা ফ্রেশ কথাটা ইউজ করতে পারি আবার আমরা কি করতে পারি সেম ডে ডেলিভারি এই কথাটাও কিন্তু আমরা লিখতে পারি কেউ কেউ চায় যে আমি আজকেই ডেলিভারি চাচ্ছি তখন সে কি করে সাইডে লিখে দেয় সেম ডে ডেলিভারি সো ওই পারপাসও কিন্তু আমরা সেম ডে ডেলিভারিটাও নিতে পারি আচ্ছা এখানে যে কিওয়ার্ডগুলো আছে তো আমরা কোনগুলো নিব লং টেলগুলো যেমন হচ্ছে এখানে দেখেন আমি সিলেক্ট করব ডিভোর্স লয়ার নিয়ার মি তারপর হচ্ছে যদি দেখি সলিসিটর নিয়ার মি ল ফার্ম এটা দরকার নাই ইমিগ্রেশন লয়ার নিয়ার মি এটা আমি নিতে পারি ডিভোর্স অ্যাটর্নি নিয়ার মি তারপর হচ্ছে আচ্ছা আরেকটা আপনাদেরকে কিছু শিখাই দিই যেমন হচ্ছে ফিল্টার করতে পারি যে আমি সিলেক্টগুলো বাদ দিলাম ধরেন সিলেক্ট বাদ দিলাম আমি এখন ফিল্টার করতে চাচ্ছি আমি কি করতে চাচ্ছি মানে ফিল্টার করে এখান থেকে বের করতে চাচ্ছি এখানে ধরেন আমি শুধু চার অর্ডার না আমি শুধু হচ্ছে এখানে চাচ্ছি যে আপনার লয়ারগুলো মানে যারা লয়ার আছে তাদেরকে আমি শুধু চাচ্ছি সো ফিল্টার করার জন্য দেখেন অ্যাড ফিল্টার একটা অপশন আছে এই অ্যাড ফিল্টারে যাব যাওয়ার পর আমি এখানে কি চাচ্ছি কিওয়ার্ড এই যে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করব কি কন্টেন্ট করব আমি এখান থেকে যেমন হচ্ছে আমি শুধু লয়ার যারা আছে তাদেরকে আমি নিতে চাচ্ছি এই যে লয়ার লিখলাম দেওয়ার পরে আমি কি অ্যাপ্লাই দিয়ে দিলাম এখন দেখেন যেগুলো আসবে সেগুলো কি হবে আমার সব লয়ার দেখেন সব লয়ার আসছে না আমার এখানে সো এখান থেকে এখন হচ্ছে আমি সিলেক্ট করব যে লয়ার কিওয়ার্ডগুলো এই যে আমি যেগুলো হচ্ছে চার ওয়ার্ড বা হচ্ছে তিন ওয়ার্ড এই ইউজগুলো কিন্তু আমি ইউজ করতেছি এভাবে সিলেক্ট করব ফার্স্ট অফ অল আমি এখান থেকে সিলেক্ট করে নিব এই যে দেখেন বেস্ট আছে বেস্ট কথাটা কি নিব নিব না এই প্রিপোজিশনগুলো অ্যাড করা যাবে ধরেন আপনি যদি বেসিক্যালি কোনো প্রোডাক্ট সার্চ করতে চান তাহলে অফ ইন এট এগুলো কি ইউজ করেন আমরা বেসিক্যালি দেখবো কি আমাদের আমরা নিজেরাই হচ্ছে কাস্টমার সেই পারপাসে আমরা কিওয়ার্ডগুলো লিখবো কিন্তু আবার অনেক সময় আবার এই প্রিপোজিশনগুলো ইউজ করা হয় যেমন হচ্ছে গিফট ফর হার হ্যাঁ এই ক্ষেত্রে ই কমার্স সাইটের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে আবার আপনার এই ফরটা ইউজ করা হয় আচ্ছা এখানে আমি যখন 15টা কিওয়ার্ড সিলেক্ট করলাম করার পর এখানে দেখেন অ্যাড কিওয়ার্ড টু ক্রিয়েট প্ল্যান সো এই অ্যাড কিওয়ার্ডে আমি ক্লিক সিলেক্ট করব দেওয়ার পর এখানে দেখেন সেভড একটা কিওয়ার্ড লেখা আছে সেভড তো সেভে যদি আমি ক্লিক করি এখন দেখেন এই 15টা কিওয়ার্ডই কিন্তু আমার এখানে চলে আসছে এখন এই আমি চাচ্ছি এই 15টা কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য এই জন্য আমি একে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে সিএসবি একটা হচ্ছে গুগল শিট আর একটা হচ্ছে সিএসবি এটাও গুগল শিট আমরা দিব হচ্ছে প্ল্যান ফরকাস্ট না আমরা হচ্ছে প্ল্যান এই হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স এই সিএসবিতে ডট সিএসবি এখানে আমি ক্লিক করব তাহলে এটা আমার কি হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে আপনি যতটা খুশি সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি হয়তো একটু চেঞ্জ করে দিতে পারি একটু মডিফাই করে দিতে পারি এখানে যে আমার সব টুলস যে আমার অ্যাকুরেট ডাটা দিবে এমনটা না একটু চেঞ্জ করেও আমরা দিতে পারি অ্যাজ এ হচ্ছে আপনার ক্লায়েন্টের পারপাসের দিক থেকে আমরা এটা দেখব ডিলেটের অপশনটা কোথায় গেল উপরে আচ্ছা যাই হোক আমরা শুধু এই কিওয়ার্ডগুলোকে নিয়ে
কাজ করব। হ্যাঁ ওকে, এখন কথা হচ্ছে আমাদের যে শীটটা আছে সেই শীটটাতে আমরা চলে যাই। আপনাদের ব্যাচ কত? 2344 না? আচ্ছা, আরে কয়েকটা টুলস আছে যেগুলো হচ্ছে আমরা এখানে এক্সটেনশন আছে, এক্সটেনশন কি এখানে অ্যাড করে আমরা নিব, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। কি নাম? কিওয়ার্ড সার্ভার। দেখেন আমি যদি লিখি কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, দেখেন দিসে চলে আসে, কারণ আমি এটা অলরেডি দেওয়া আছে। এখানে দেখেন chrome.google.com এই কিওয়ার্ড সার্ভারে আমরা ক্লিক করব। এখানে কি আমার অলরেডি এটা অ্যাড করা আছে? দেখে এখানে কি বলছে, রিমুভ ফ্রম ক্রম। তো আমি রিমুভ করে আগে দেখাই, তারপর হচ্ছে আমি এটা কি অ্যাড করে নিব। সো আমি এখন এটা কি করব, অ্যাড করে নিব, অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন। এখন এটা কি আমার অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি এটা পিন করে নিব, দেখেন কিওয়ার্ড সার্ভার, এই যে এখানে আমি এটা পিন করে নিছি। এটা আমরা কেন ইউজ করব, আমি যদি কোনো কিছু বেসিক্যালি লিখে সার্চ করি, যেমন হচ্ছে ধরেন এখানে আসলাম কিওয়ার্ড সার্ভার, এখানে দেখেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা চলে আসছে না আমার, আসছে? আসার পর আমি এখান থেকে কি করব, এটা আছে বাংলাদেশে, আমি কি দিব, ইউনাইটেড স্টেট। ধরেন আমি ইউনাইটেড স্টেটের জন্য বা আপনি ইউনাইটেড কিংডমের জন্য যদি কাজ করে থাকেন, সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এখন নিচে দেখেন এখানে কয়টা কিওয়ার্ড দিছে আমাকে, এবং তাদের ভলিউমগুলো কিন্তু দিয়ে দিছে, ক্রিমিনাল ডিফেন্স লয়ার, টাইপস অফ লয়ার, এভাবে করে দেখেন কতগুলো কিওয়ার্ড আমাকে দিছে। মানে এখান থেকেও কিন্তু আমি কি করতে পারি, সাজেশন নিতে পারি, আইডিয়াগুলো নিতে পারি। এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড সার্ভার। এখন কিওয়ার্ড সার্ভারে আরেকটা কিছু দেখে, যেমন হচ্ছে দেখেন এখানে কত আছে, জিরো। এই যে আমার ফ্ল্যাগের নিচে সাথে কি আছে, জিরো, মানে হচ্ছে এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা হচ্ছে মান্থলি সার্চ করে যতজন মানুষ তার একটা রেজাল্ট শো করে, তার একটা রেজাল্ট শো করে। আমি যদি দেখেন অন্য একটা কিছু লিখি, যেমন হচ্ছে ব্লেন্ডার মেশিন দিলাম, এখন দেখেন তো এটা সার্চ ভলিউম কত, 1300, মানে 1300 মানুষ। এটা কিন্তু একটা আমার শর্ট টেল কিওয়ার্ড, হ্যাঁ একটা শর্ট টেল কিওয়ার্ড। এই শর্ট টেল কিওয়ার্ডের আমার সার্চ ভলিউম অবশ্যই অবশ্যই বেশি থাকবে। এখন তার সার্চ ভলিউম কত, 1300। এখন এই 1300 কেন, 1300 হচ্ছে এই মাসে, মানে প্রিভিয়াস মানে মাসে আমার হচ্ছে 1300 মানুষ এই ব্লেন্ডার মেশিন লিখে গুগলে সার্চ করছে, তাই এটা হচ্ছে আমার মান্থলি সার্চ ভলিউম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, যেমন প্রফেশনাল ক্রিমিনাল লয়ার যখন দিলাম তখন মানটা আমার জিরো কেন আসছে, জিরো আসছে এই কারণে, এটা কিন্তু আমার একটা সার্চ ভলিউম অলরেডি আছে, কিন্তু জিরো আসছে এই কারণে আমি হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসে, হ্যাঁ লাস্ট মান্থে হচ্ছে আমার গুগল অ্যাডওয়ার্ডসে এই কিওয়ার্ড দিয়ে কেউ অ্যাড রান করে নাই, সেই বিধায় তার মানটা আসছে কত, জিরো। কিন্তু অ্যাকচুয়াল সেটা জিরো হবে না, হয় 10 বা 20 আমার অবশ্যই থাকবে, কেউ না কেউ এটা লিখে সার্চ করবে। সার্চ যদি কেউ না করে তাহলে কখনই সার্চ সাজেশনে আসে না। তো সার্চ ভলিউম সম্পর্কে বুঝতে পারছি তো নাকি? তো এখান থেকে কিওয়ার্ড সার্ভার থেকে আমরা নিতে পারি। তারপর দেখেন আমরা হচ্ছে আরেকটা হচ্ছে উবার সাজেস্ট, উবার সাজেস্টে আমরা যাব, নেইল প্যাটেলের উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। এখানে ঢুকলেই প্রবলেম, এটা হচ্ছে ওয়েবসাইট, আপনি এক্সটেনশনও অ্যাড করতে পারেন। এখন কিওয়ার্ড সার্ভারে যেমন হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো আপনার শো করলো, সেম আপনার কিন্তু উবার সাজেস্টও শো করে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাকে দিয়ে দিবে কতটা আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ একটা আছে না, তো এখানে আমি ক্লিক করার পর কিওয়ার্ড ওভারভিউ, এখন আমি চাচ্ছি কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য।
আপনার এখানে সার্চ টার্মসটা যদি আমি দেই, যেমন হচ্ছে ক্রিমিনাল লয়ার দিলাম আমি, হ্যাঁ ধরেন এটা হচ্ছে ইংলিশ ইনোটারিস্টের সেম আছে। দেওয়ার পরে এখানে দেখেন আমাকে এই কিওয়ার্ডের কি দিছে, সার্চ ভলিউম হাই, তারপর হচ্ছে এসইও ডিফিকাল্টি 72, পেইড ডিফিকাল্টি মানে এটা নিয়ে পেইড কাজ করছে হচ্ছে 30 আমার আছে, তারপর হচ্ছে কস্ট পার ক্লিক সিপিসি যেটাকে বলা হয় এটা হচ্ছে আমার $29.81 পার ক্লিকে। এখানে দেখেন 2 out of 3 ডেইলি সার্চ অ্যাভেলেবেল, মানে হচ্ছে আপনি তিনবার সার্চ করতে পারবেন, একটা কিওয়ার্ড যখন এখন দিলেন এরকম তিনটা কিওয়ার্ড দিতে পারবেন, এবং আপনাকে আইডিয়া দিয়ে দিবে, এই যে কিওয়ার্ডের আইডিয়া দেখতে পাচ্ছেন, বি অল কিওয়ার্ড আইডিয়াস আমি যদি দেই, এখানে দেখেন তো অনেকগুলো কিওয়ার্ড আসছে না, তো এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারি, কিওয়ার্ডের সাজেশন নিতে পারি। এটা গেল আরেকটা টপিক। হ্যাঁ আসেন, তাহলে কি কি আমরা দেখলাম, কিওয়ার্ড সার্ফার আর হচ্ছে কি উবার সাজেস্ট। এখন কিওয়ার্ড সার্ফার উবার সাজেস্ট এক্সটেনশন আছে যেটাকে আমরা যদি নেই সেক্ষেত্রেও কিন্তু আমার এখানে চলে আসবে, দেখি উবার সাজেস্ট আছে কিনা এখানে, আছে নিচে, আচ্ছা আচ্ছা, সো এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিই, পিন করে নেব, এখন এটা একটু রিলোড দিই। এবার দেখেন আসছে, এখান থেকে আমি আমার জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে নেব, ইউনাইটেড স্টেট, এবার দেখেন আমাকে 22টা কিওয়ার্ডের তারা একটা সাজেশন দিয়ে দিছে এখানে, ব্লেন্ডার আমি যদি ব্লেন্ডার নিয়ে দেখলাম তো ব্লেন্ডারের 22টা কিওয়ার্ডের সাজেশন কিন্তু এখানে দিয়ে দিছে। দেখেন উবার সাজেস্ট আসছে, আমার এখানে কিওয়ার্ড সার্ফারও আসছে। আচ্ছা এখন দেখেন আরো কিছু, আপনি যে রিলেটেড সার্চ নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কথাগুলো লেখে কিন্তু মানুষ এখানে সার্চ করে, এই যে কিওয়ার্ড সার্ফারটাও আমার এখানে আসছে। এখন আপনাদের যেখানে কয়টা পেজ আছে, একটা পেজে কয়টা শো করবে সেটা আমি, এটা কিন্তু কিছুদিন আগে, এক সপ্তাহ হয়নি এই আপডেটটা আসছে, আমরা এটা কিভাবে চেঞ্জ করব। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেমন আমি এখানে কোথায় আছি, এটা কোন দেশে আছি, ব্লেন্ডার মেশিন এটা সার্চ ইঞ্জিনটা লোকেশনটা কোথায়, না আমি যে নিচে এখন যদি যাই দেখেন এখানে কি আছে, বাংলাদেশ 1215 ঢাকা। এখন আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন সে হচ্ছে ধরেন অস্ট্রেলিয়াতে আছে, আপনি আছেন কোথায়, বাংলাদেশে। এখন এই বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দুইটার মধ্যে কি ডিফারেন্স হয়ে যায় না সার্চের কথা, আমি যে রেজাল্টটা হচ্ছে 2 নম্বর পাবো সে কি সেই 2 নম্বরে পাবে, সে পাবে কোথায়, আরো পরে অথবা 1 নম্বরে। সো তার জন্য হচ্ছে আমার এই সার্চ ইঞ্জিনের লোকেশনটাকে কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। এই জন্য দেখেন সেটিংস অপশনে যাব, যাওয়ার পরে অ্যাডভান্স সার্চ, আগে ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার ডাটাতে কয়টা ডাটা শো করবে, নাম্বার অফ রেটিং ফ্রম, মানে হচ্ছে আগে কিন্তু 1, 2, 3 এরকম করে আমাদের 10টা নিচে পেজ শো করতো, যেটা এসিআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন কি হয়, মোর রেজাল্ট মোর রেজাল্ট করে আসে, মানে একটা পেজে কত করে থাকবে, আমার একটা পেজে ধরেন আমি 1 থেকে 100টা চাচ্ছি, 10টা চাচ্ছি, তাহলে আমি এখানে দিয়ে জাস্ট হচ্ছে কি করবো, অ্যাডভান্স সার্চ দিলে চলে আসবে। এখন আমার একটা পেজে কয়টা আসবে, 10টা করে আসবে, আমি যদি চাই 20টা দিতে, 1 to 20, 1 to 100 সবই দিতে হবে, কিন্তু আমার র্যাঙ্ক থাকবে কত পর্যন্ত, 100 পর্যন্ত আমার র্যাঙ্ক থাকবে, আর 100 পরে যেগুলো হবে সেটা হচ্ছে আউট অফ র্যাঙ্ক। ওকে আচ্ছা, দেখেন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে আপনার সার্চ ল্যাঙ্গুয়েজ ফিল্টার রেজাল্ট কারেন্ট রিজেন্ট,
এই যে কারেন্ট রিজন মানে হচ্ছে আমি কোন দেশে এখানে কারেন্ট আছে মানে আমি এই দেশে আছি এই জন্য রিজন আমি যদি অস্ট্রেলিয়া দেই এখান থেকে আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেই ইয়েস কাম এই যে অস্ট্রেলিয়া দিয়ে আমি হচ্ছে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখন যদি আমি আমার ইয়াতে চলে যাই কোথা থেকে দিলাম এটা আদার সেটিংস থেকে আমি হচ্ছে এই যে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে কি রিজিয়নটা থেকে আমি চেঞ্জ করে দিলাম এখন একটা রিলোড দিলে এখানে চলে আসবে আসছে অস্ট্রেলিয়া অনেক সময় আননোন কথাটাও থাকে এই আননোন কথাটা থাকলেও এটা আমাদের চেঞ্জ করা যাবে না আননোন দিলেও সেমই হয় মানে আমার এখানে লোকেশনটা চেঞ্জ হয়ে যায় অথবা আপনারা কি করতে পারেন ধরেন আমি চাচ্ছি হচ্ছে এখন আমি চাচ্ছি এখন ধরেন আমি ইউনাইটেড স্টেটে কাজ করার জন্য তাহলে আমি এখানে দিব গুগল ইউএসএ এভাবে করে দিয়ে নিতে পারেন যাতে করে সহজ হয়ে যায় ধরেন এটাকে চেঞ্জ করে নিই বাস এই বিষয়গুলো একদম ইয়া লাগে খারাপ লাগে বুঝছেন এই যে গুগল ইউএস এখানে কি আছে www.google.com এখানে যদি আমি ইউকে দিতাম তাহলে কি হইতো কো ডট ইউকে আসতো তাহলে গুগল ইউএস এ এটা ক্লিক করার পর এখন আমি কোনো কিছু লিখে যদি সার্চ করি যেমন ব্লেন্ডার মেশিন এটা দিলাম এটা এখান থেকে কেটে দিলাম এখানে মানে 100 পর্যন্ত চলে আসছে নাকি এই দেখেন আননোন আসছে এরকম আননোন আসলে বুঝবেন যে হচ্ছে আপনি সার্চ টার্মসটা আমার সার্চ লোকেশনটা চেঞ্জ করতে পারছেন এটা কেন করে কারণটা হচ্ছে ধরেন আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করলেন এসইও করলেন কিওয়ার্ড রিসার্চ করে তার পেজটাকে কি করলেন র্যাঙ্ক করলেন এখন র্যাঙ্ক করার পর তাকে আপনি ক্লায়েন্টকে বললেন ধরেন আপনার ক্লায়েন্ট থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে তাকে বললেন সিডনিতে থাকে যে আপনার কিওয়ার্ডটা দিয়ে আমি কাজ করেছি এবং আপনারটা হচ্ছে 3 নম্বর পজিশনে আছে আই মিন এসিআরপিতে ফার্স্টে আছে ফার্স্ট পেজে 3 নম্বর পজিশনে আছে তখন সে সার্চ করে দেখলো যে না আমারটা তো হচ্ছে 5 নম্বর পজিশনে আছে তাহলে কি আপনাদের মধ্যে একটা মিসকমিউনিকেট হয়ে গেল না সো এটার জন্য হচ্ছে আপনার ইমপ্রেশনটা যাতে খারাপ না হয় সেজন্য হচ্ছে আমি এভাবে কি করবো সার্চ টার্মটাকে সার্চ লোকেশনটাকে চেঞ্জ করে নেব ওকে এতটুকু সবার ক্লিয়ার ওকে আচ্ছা আপনাদের কোনো কিওয়ার্ড নিয়ে আমি আজকে কাজ করব দেখি আগে কিরকম কিওয়ার্ড রিসার্চ করছেন কে এটা করছে গ্যাস অয়েল মিনারেল লয়ার এটা আবার কি এন্ড কথাটা ইউজ করতে না করছিলাম হ্যাঁ এন্ড কথাটা ইউজ করা যাবে না এখানে দেখেন আপনি কয়টা ইউজ করছেন 1 2 3 4 5 6 7 টাইটেল টাইটেল হয়ে গেছে যাই যেই করছেন ঠিক আছে ট্রাই করছেন দ্যাটস গুড হচ্ছে আচ্ছা আরেকটা দেখি এইটা কে করছে আচ্ছা স্যার এই যে দেখেন আপনি যে কাজগুলো করছেন আপনি কি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন একটা ডেন্টিস্ট শুধু ডেন্টিস্ট ওখানে কি আরো কিছু ছিল না প্রোডাক্টের আমি বলেছিলাম এক একটা সিট কিওয়ার্ডের জন্য ধরেন 20টা বা হচ্ছে 10টা করে সার্চ কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি যখন ক্লায়েন্টের ধরুন কাজ করবেন তখন যদি আপনি এরকম একটা করে দেন তখন সে বলবে যে আমি একটাতে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না আমি তো চাচ্ছি সবগুলোর প্রোডাক্ট আমার র্যাঙ্কে থাকুক তাহলে তো আমি সার্ভিসটা সেল করতে পারবো সো এখন আপনি কিন্তু একটা নিয়ে কাজ করছেন তাহলে কি আপনার একটা কাজ কি ভালো হবে
সো ট্রাই করবেন হচ্ছে আরো কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করার আর এই দুই ওয়ার্ড তিন ওয়ার্ডগুলোকে কম নেওয়ার জন্য, কারণ এটা কম্পিটিশনটা খুবই হাই থাকে। আরেকটা কথা হচ্ছে আমার সার্চ ইন্টেনশনটা বোঝানো যায় না, ঠিক আছে? ইসরাত ঈশা আছেন? আচ্ছা আপনারটা দেখি, আপনার আমি হয়তো গতকাল কয়েকজনটা দেখেছি, আজকে দেখার সময় পাইনি এখনো। অফিস ক্লিনিং সার্ভিস ওনারগুলো সুন্দর হয়েছে, গুড। এই যে দেখেন উনি এক একটা সিট কিওয়ার্ডের জন্য কয়টা করে করছে, 16টা না, এখানে হচ্ছে আপনার মনে হয় 14টা, মনে হয় 16টা করে, এখানে আছে 17, দুইটা রো বাদ দেন, 15টা করে করছেন। কিন্তু এই অফিস এই কথাটা ইউজ করা যাবে না, এ হ্যাঁ এই কথাটা ইউজ করা যাবে না। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এবং এই কিওয়ার্ড নিয়ে কত নম্বর র্যাঙ্কে আছে, এই কিওয়ার্ডগুলো কত নম্বর র্যাঙ্কে আছে, তাহলে আমি কি করব, আমার ক্লায়েন্টকে দেখাতে পারবো যে আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে আপনি খুব সহজে র্যাঙ্কে যেতে পারবেন। আমরা যে কিওয়ার্ড রিসার্চে এই পোর্শনটা আছে না, এটা নিয়ে আজকে হচ্ছে আমরা কাজ করব। বাংলাদেশের হ্যাঁ এটা কেন আসতেছে, এগুলো কি অটো হয়ে গেছে আপনার? আচ্ছা যাই হোক, এখানে দেখেন একটা অপশন কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডগুলো ড্রাফটে নিয়ে কাজ করলাম, ড্রাফটে সিট কিওয়ার্ড না, আমরা কোনটা নিছিলাম আপনারগুলো কোথায়? আচ্ছা এখানে ড্রাফটে কাজগুলো করবেন ম্যাম, হ্যাঁ ড্রাফটে, কারণ হচ্ছে আমরা ড্রাফটের কাজগুলো করার পরে হচ্ছে আমরা এখানে যাব। তো ড্রাফটে যে কিওয়ার্ড নিয়ে, এই যে কিওয়ার্ডের সেকশনগুলো আছে এগুলো হচ্ছে আমরা বসাবো কোথায়, এখানে, এবং এখানে বসানোর পর আমি যে 100টা কিওয়ার্ড রিসার্চ করলাম, কি 100টাই ক্লায়েন্টকে দিব না, আমি তার থেকে হচ্ছে ফিল্টার করব, তাকে হচ্ছে সিলেকশন করব, 30টা বা হচ্ছে 50টা কিওয়ার্ড আমি সিলেক্ট করব। এরপর দেখেন কারেন্ট র্যাঙ্ক অন google.com.au, এখানে এটা অস্ট্রেলিয়া দেখে এইউ, আপনারটা কোনটা? অস্ট্রেলিয়ারই, ওকে, মানে আমি যে কিওয়ার্ডটা নিয়ে এখন এখানে ফিল্টার করব, সেই কিওয়ার্ডটা কত নম্বর র্যাঙ্কে আছে সেটা আমি বের করব, এবং তারপর হচ্ছে আমি তার পার মান্থ হচ্ছে এস্টিমেট ভলিউমটা কত সেটা আমি এখানে দিব। যদি ভলিউম বেশি থাকে, ধরেন বেশি থাকলে কি তার চাহিদাটাও বেশি, আর তারপর হচ্ছে অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি, এই বিষয়টা কি সেটা আগে একটু জানি। অপশন ওয়ান অপশন টু আমি যে কিওয়ার্ডগুলো আগে নিব, তা আগে র্যাঙ্ক চেক করে, র্যাঙ্ক চেক করার পর আমি এই পোর্শনটা আপনাদেরকে বোঝাবো। সো ফার্স্ট অফ অল আমি র্যাঙ্ক চেক করার জন্য একটা হচ্ছে টুলস ইউজ করবো, সেটা হচ্ছে এসি র্যাঙ্কিং। কি নাম? এসি র্যাঙ্কিং। আমি হচ্ছে স্যার আপনারটা থেকে ইউজ করতেছি। এখন এই এসি র্যাঙ্কিং যে র্যাঙ্ক চেক করব, তার একটা আবার হচ্ছে লিমিট আছে, একটা মেইল থেকে আপনি 14 দিন পর্যন্ত ফ্রি ট্রায়াল করতে পারবেন। একটা জিমেল দিয়ে কতদিন? 14 দিন। দেখেন এসি র্যাঙ্কিং, না এসি র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি যদি পরে হচ্ছে কিনে নিতে পারেন, ক্লায়েন্টের যদি কাজ পান সেক্ষেত্রে হচ্ছে এটাতে কিন্তু বেশি লাগবে না। দেখেন এসি র্যাঙ্কিং, এখানে দেখেন এটাতে আমরা ক্লিক করব, এখানে আসার পর দেখেন স্টার্ট ফ্রি ট্রায়াল এই অপশনটা আছে না, সো ফ্রি ট্রায়ালে আমরা যাব। এখানে হচ্ছে নাম দিতে হবে, আপনার নাম স্যার? আহসান উদ্দিন, আপনার ফোন নাম্বার? আচ্ছা মেইল,
জিমেইল অ্যাড্রেসটা দিছি হ্যাঁ হ্যাঁ আস এ উদ্দিন এই যে এটা হ্যাঁ ওকে সো আই এম নট রোবট এখানে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি দিলে দিতে পারেন আচ্ছা এই পাসওয়ার্ডটা একটু দেখেন এখানে বলছে যে স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা কি বুঝি আপনাদেরকে বলি যে ক্যাপিটাল লেটার আমরা বসাবো স্মল লেটারও বসাবো ফার্স্টে ক্যাপিটাল থেকে শুরু করবো স্মল লেটার তারপর হচ্ছে আমি কোনো একটা সিম্বল ইউজ করতে পারি বা আমি কোনো নাম্বার ইউজ করতে পারি এভাবে হচ্ছে আমরা একটা কি করব স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেব সো দেখেন আপনার যে ইয়াটা আছে ওটা আমি দিয়ে দিই দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এটাকে বড় হাতে দিয়ে দিলাম ঠিক আছে এখানে আসবো আসবে সেভ দিয়ে দিব ওকে না আপনি আবার লগ ইন করবেন না এখান থেকে আপনি যে বিজনেসগুলো চাচ্ছেন এখান থেকে যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট হচ্ছে এটা লগ ইন একটা ইয়া হ্যাঁ অবশ্যই এসে স্পেশালিস্ট দিলাম এই পোর্শনটাতে আসবো আসার পর আমরা কি করব র্যাঙ্কিং চেক করব না র্যাঙ্কিং এখান থেকেও ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট এ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট এ প্রজেক্ট এরপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল আমরা যে ওয়েবসাইট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিব সো ম্যামের ওয়েবসাইটের নাম কি এটা না সিডনি পার্কিং ডট কম ডট এইউ আচ্ছা আমার তো ওখান থেকে তো দেওয়া আছে না ওখান থেকে দেখি এটা কি রিলেটেড সার্চ ছিল এটা আর ইউআরএল নেওয়ার আগে ফার্স্ট অফ অল সবসময় এভাবে আগে লগ ইন করে নেবেন এটাতে হ্যাঁ এটাতে দিয়ে তারপর ওই ওয়েবসাইট ঢুকে তারপর ওয়েবসাইটের ইউআরএলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা অ্যাকুরেট আসে আমি এখান থেকে এটা এবং ডাবল দেখেন এখানে আমি যখন ক্লিক করলাম চলে আসলো পুরোটা কপি করলাম কপি করার পর আমি এসি র্যাঙ্কে আসার পর এখানে কী করবো ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব এটা কোথায় সার্চ ইঞ্জিনটা আমার গুগল আপনি যদি সার্চ ইঞ্জিন অন্য একটা থাকতো তাহলে বিং থাকতো তাহলে আমি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারতাম এরপরে কি বলছে আমার এখানে লোকেশন আমার লোকেশনটা কোথায় অস্ট্রেলিয়া এই যে দেখেন এই ওয়েবসাইটটা কি হয়েছে ব্লক হয়ে গেছে এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু সেম এরকম আসতে পারে যদি ব্লক হয়ে থাকে তাহলে এই রিলেটেড আরেকটা ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ করতে হবে কারণ কি অনেক সময় তাদের হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভারের কারণে এই ওয়েবসাইটগুলো ব্লক করে দেওয়া থাকে আমরা ডিজিটাল মার্কেটটা কি করি ব্লক সাইট হোক আর যেটাই হোক এই সকল সাইটগুলো নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করব কারণ তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনার জন্য তাদের ওয়েবসাইটের প্রবলেম থাকে কারণে সেই জন্যই তারা কি ডিজিটাল মার্কেটের কাছে আসে এটা বাদ দিয়ে দিবেন কি বুঝিনি ওয়েবসাইট ব্লক হলে তাকে বলবেন এই যে কেন ব্লক হয়েছে সেটা জানাবেন তাকে তার ওয়েবসাইটে অবশ্যই এই দেখেন পারচেজ দ্য সাবস্ক্রিপশন এখানে হচ্ছে তার একটা আপনার সাবস্ক্রিপশন নিতে হবে বা সে হচ্ছে রিনিউ করে নাই এরকম কোন হ্যাঁ বা ওনার হচ্ছে ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম হয়েছে যেটা আমাদের গুগল সার্চ কনসোলে শো করে তখন তাকে বলবেন যে আপনার সার্চ কনসোলে যে আপনি প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন এবং সেই প্রবলেমগুলো সলভ করেন আগে আর যদি আপনি না পারেন আপনি তো এটা পারবেন নেক্সট ক্লাসে আমাদের ক্লাসগুলো দেখানো হবে তখন তাকে এগুলো সলভ করে দিবেন আপনি হ্যাঁ অবশ্যই আপনি কি শুধু শুধু কাজ করবেন আচ্ছা ধরেন আমি আরেকটা ওয়েবসাইট নিয়ে আসি আপনাদের ছিল হচ্ছে ক্লিনিং না এটা আবার নিয়ে নিছে দেখছেন
এখন এখানে লিমিট কত আমার 1 থেকে 100 টা কিওয়ার্ড আমরা কিন্তু 100 টা দেখা যাচ্ছে এখন ওকে সো এটা আমি ইংলিশে যেটা আছে সেটা হবে এখানে হচ্ছে অ্যাড ম্যানুয়ালি এখানে কি করব আমার ওই যে অস্ট্রেলিয়াটা দিতে হবে এখান থেকে আমি কিওয়ার্ডগুলো অ্যাড ম্যানুয়ালি বসাবো এখানে কি আছে আমার বাংলাদেশ আছে এটাকে আমি এখান থেকে চেঞ্জ করে নেব আমারটা কি ইউনাইটেড অস্ট্রেলিয়া সো আমি ওই অস্ট্রেলিয়া দিয়ে নিলাম এখন আমার কিওয়ার্ডগুলোকে আমি এখানে বসিয়ে নেব এখানে আমি তারপর কপি করে নিলাম এখন হচ্ছে এখান থেকে আমি বসায় দিব ঠিক আছে দেওয়ার পরে দেখানে স্টার্ট ট্র্যাকিং এটাকে আমি ট্র্যাক করে নিব এখন এখানে কতটা আছে 750টা অ্যাভেলেবেল আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন মানে তার র্যাঙ্কিং চেক করতে পারবেন আরও অপশন আছে র্যাঙ্ক চেকার করার জন্য আমি জাস্ট ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছি পরে আরগুলো দেখা দিব এই যে এখানে আমার এটা কি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যে কিওয়ার্ডগুলো দিলাম সেই কিওয়ার্ডগুলো আসছে এখানে কতটা কি এখানে সার্চ ভলিউম এটা আপডেটিং হচ্ছে আপনার হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা আপডেট নেওয়ার জন্য এবং এখানে দেখেন একটা আছে কন্টেন্ট কি স্কোর দাঁড়ান এক মিনিট কন্টেন্ট স্কোর এটা স্কোর কত এখানে একটা আছে যে ডেট কত সেপ্টেম্বরে 18 এখানে আসবে হচ্ছে আপনার এসিআরপি রেজাল্ট কত নম্বর র্যাঙ্কে আছে এখন অলরেডি কিন্তু আমার একটা যেমন অফিশিয়াল ক্লিনিং সার্ভিস এটা কত আছে আমার 79 তার 79 নম্বর র্যাঙ্কে সে আছে মানে আউট অফ 100 এর মধ্যে এরপর নিচে যান আরেকটা পাইলাম কত 56 আর নাই আর আছে তো এরকম আমরা আগে বের করব তার আগে এটা একটু বলি এখানে ইউআরএলটা কি এখানে একটা ইউআরএল দেখা যাচ্ছে না ইউআরএলটা কি জানেন এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ এটা কি বলা হয় ল্যান্ডিং পেজ এখন অফিশিয়াল ক্লিনিং সার্ভিস এই কথাটা লিখে আমি যখন সার্চ করব অফিশিয়াল ক্লিনিং সার্ভিস ধরেন আমি অন্য একটা ইয়াতে যাই ল্যান্ডিং পেজ বলতে আমরা কি বুঝি সেটা আগে বুঝি এখন ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা লিখলাম এটা কি আমরা একটা কিওয়ার্ড না আমি ধরুন বাংলাদেশের পারপাস দিয়ে দেখতে পারেন বা অন্য কোথাও আপনি চেঞ্জ করে নিতে পারেন লোকেশন এখন এটা হচ্ছে আমার কিওয়ার্ড এই কিওয়ার্ডটা লিখে আমি যখন সার্চ করলাম আমি চাচ্ছি হচ্ছে ক্রিয়েটিভাইটির ইনস্টিটিউটে চলে যেতে বা 10 মিনিট স্কুল বা ধরেন আমি এই যে একটা ওয়েবসাইট আছে এটা কি ওয়েবসাইট tatikourse.com হ্যাঁ টেফি কি এটা tafikourses.com ওকে সো এখানে মার্কেটিং কোর্স এখানে আছে 14 মার্কেটিং কোর্স অথবা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স বা ডিগ্রিস ইন মেলবোর্ন এটা কিন্তু বাইরের লোকেশনের সাথে আমার যাচ্ছে কেন কারণটা হচ্ছে আমি লোকেশনটা কি চেঞ্জ করছিলাম অস্ট্রেলিয়ায় আছে সো আমি অস্ট্রেলিয়া দিব না ধরেন আপনারটা থেকে আমি সার্চ করে দেখাই যেহেতু আপনারা বাংলাদেশে আছে হ্যাঁ ওটা আবার লোকেশন চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ এটা কি লালবাগ ঢাকা মানে এটা এখানেই আছে এখানে দেখেন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট আছে আর কি আছে উদেমি আছে আমি ধরেন কয়েকটাতে আগে লগ ইন করে নিই উপরগুলো পেন না হ্যাঁ
কোই স্পন্সর আছে এখানে স্পন্সর নাই কই এখন আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলাম এখন আমি কোন পেজে আসছি এটা ওনাদের একটা ডিজিটাল মার্কেটিং পেজ দেখেন লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু তার মেইন ডোমেনটা কি এটা না একটু বড় করে দিই তাহলে বুঝবেন আচ্ছা এখানে দেখেন আমি কোর্সেস ডিজিটাল মার্কেটিং এটা কি আমি ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউটে আসি কিন্তু এটা কি আমার মেইন পেজে আসি নাকি একটা পেজে আসছি মানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স পেজে আমরা চলে আসছি সেম এখানেও যদি আমি আসি এখানে দেখেন emskill.com এটা হচ্ছে তার মেইন ডোমেন কিন্তু এটা হচ্ছে কি আমার একটা পেজ সো এটা হোম পেজ না এখন ল্যান্ডিং পেজ বলতে বুঝায় আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছি আমি একটা ওয়েবসাইটে সেই রিলেটেড পেজে যখন যে আমি ল্যান্ড করব সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ হ্যাঁ এখন যেই রিলেটেড আপনি যদি অ্যাবাউট আস লিখে সার্চ করেন তাহলে আপনি অ্যাবাউট আস পেজে চলে যাবেন আপনি যদি কন্টাক্ট আস পেজে যান তাহলে কন্টাক্ট আস পেজে যাবেন তাহলে কি আমি যে রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করতেছি সেই কিওয়ার্ডটা যদি ওই রিলেটেড পেজে চলে যায় তাহলে সেটা কি হবে ল্যান্ডিং পেজ এখন আপনার ধরেন এটা হচ্ছে আপনার একটা এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট ক্লায়েন্টের ওয়েবসাইট এখন ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যখন আপনি সার্চ করলেন দেখলেন কোনো পেজই নাই তার মানে কি সে আপনাকে বলছে অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার জন্য কিন্তু তার পেজ নেই তাহলে তার একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে তার কিওয়ার্ড রিসার্চ করতে হবে তার কন্টেন্ট বসাতে হবে বুঝতে পারছি ওকে এখন আমি একটা আরেকটা এক্সটেনশন ইউজ করব সেটার নাম হচ্ছে দাঁড়ান এক মিনিট এখান থেকে দেখালে ভালো হবে যেটাতে আমরা র্যাঙ্ক চেক করতে পারবো যেটাতে কি করতে পারবো র্যাঙ্ক চেক করতে ফ্যাট র্যাঙ্ক হ্যাঁ ওটা দিয়ে শুধু জাস্ট হচ্ছে আমরা র্যাঙ্কিং চেক করতে পারবো আমি একটু দেখাই দিই ফ্যাট র্যাঙ্ক হ্যাঁ না ফ্রি এই যে দেখেন ফ্যাট র্যাঙ্ক আমার এখানে চলে আসছে আমি কিন্তু অলরেডি এটা কি করে রাখছি পিন করে রাখছি এক্সটেনশন ফ্যাট র্যাঙ্ক এটা কাজটা কিভাবে করব ধরেন আমি হচ্ছে এই যে ওনারটা তো আমি এটা করে দিই ঠিক আছে তাহলে কাজ করতে আমার সুবিধা হবে দেখতে পাচ্ছেন chrome.google.com এখানে আমি যাব যাওয়ার পরে এটা হচ্ছে আমি অ্যাড টু ক্রোম করে নেব অ্যাড এক্সটেনশন এরপর আমি এটা কি করব এটাকে আমি পিন করে নেব ঠিক আছে পিন করে নেব এখন এটাতে আমি কিভাবে র্যাঙ্ক চেক করব ধরেন আপনি হচ্ছে যেই ওয়েবসাইট নিকুলাতে নিয়ে কাজ করলেন এখন কিওয়ার্ড রিসার্চ করলেন না কিওয়ার্ড রিসার্চ করলেন তাহলে ওই ওয়েবসাইটে যেমন udemy.com এই ওয়েবসাইট হচ্ছে নিয়ে আপনি কাজ করতেছেন তো এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে যাবেন আপনি আগে ফার্স্ট অফ অল ল্যান্ডিং পেজে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কি আছে কিওয়ার্ড বসানোর জন্য তো আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম যেহেতু ডিজিটাল মার্কেটিং আমার হচ্ছে একটা কিওয়ার্ড এটা দিলাম দেওয়ার পর এটা কি ইউনাইটেড স্টেট আছে আপনি কি ইউনাইটেড স্টেটে কাজ করতেছেন নাকি বাংলাদেশ বাংলাদেশ তো আমি বাংলাদেশটা দিব বাংলাদেশ কই ওকে বাংলাদেশ চেক দিলাম পজিশন কত আছে তাহলে আমি কিন্তু গুগলে যখন সার্চ করি তখন কিন্তু তার পজিশনটা কি ছিল এক নম্বরে তাহলে আপনারা কি করবেন যেই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তো ওই ওয়েবসাইটের ভিতরে আগে ল্যান্ডিং পেজে যেতে হবে কোথায় যেতে হবে ল্যান্ডিং পেজে পেজে যাওয়ার পর তারপর হচ্ছে আপনি কি করবেন এই কিওয়ার্ডগুলো দিবেন যেমন আপনারা একটা নিশের ক্ষেত্রে যেমন ট্রাফিক লয়ার বা ক্রিমিনাল লয়ার যেটাই আপনারা কাজ করছেন সেই পেজে যাবেন যাওয়ার পরে সেই পেজের জন্য বা সেই প্রোডাক্টের জন্য যতগুলো কিওয়ার্ড নিয়েছেন সেই কিওয়ার্ডগুলো এখানে এক এক করে সার্চ করে দেখতে পারবেন তাদের এসিআরপিতে র্যাঙ্কটা কত নম্বর পজিশনে আছে ক্লিয়ার না এটা সবগুলো একসাথে দেওয়া না এসি এই জন্য আমরা এসি র্যাঙ্কিংটা ইউজ করি কারণ এসি র্যাঙ্কিংকে আমরা কি অনেকগুলা দিতে পারি একসাথে এখানে দেখেন আপডেট দিয়ে আমার কোনো আর কোনো কি আসছে সো আমরা এখন এগুলা কি করব
কেটে দিব না, এগুলো হচ্ছে আমরা এখন ইয়াতে নিয়ে যাব, সেভ করব, এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে সেটা কি হয়ে যাবে, আমার এক্সেল শিটে চলে যাবে। এখান থেকে আমি কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটার সার্চ ভলিউম ফার্স্ট অফ অল আমরা দেখব যে হচ্ছে র্যাঙ্ক। এখন দেখেন এক থেকে দশ পর্যন্ত, মানে এক নাম্বার পেজে যদি আপনার সেই কিওয়ার্ডগুলো থাকে তাহলে কি আপনি এগুলো ক্লায়েন্টকে দিবেন? না। কেন? ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। কারণ হচ্ছে আমার যেহেতু ওনার ওয়েবসাইট নিয়ে আমি কাজ করতেছি, ওনার প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো অলরেডি তার দশ নম্বর পজিশন পর্যন্ত আছে। তখন যদি তাকে আমি দেই তখন সে বলবে তো আমারগুলো অলরেডি র্যাঙ্কে আছে, তাহলে আমি এটা নিয়ে কী কাজ করবো? সো আমি তাকে কী করবো, দশের পর থেকে যেগুলো আছে তখন আমি সেই কিওয়ার্ডগুলো তাকে দিব যে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে আপনি এক নম্বর পেজে চলে আসতে পারবেন বা র্যাঙ্কে চলে আসতে পারবেন, ফার্স্ট পেজে চলে আসতে পারবেন। আর ফার্স্ট পেজে আসবেন সাথে হচ্ছে ফার্স্ট অফ অল র্যাঙ্ক দেখবো, দ্বিতীয় নম্বর পজিশনটা দেখবো হচ্ছে তার সার্চ ভলিউমটা কীরকম, লং টেল কিওয়ার্ড আছে কি না, এগুলো আমরা দেখে তারপর হচ্ছে তাকে তিরিশটা বা বিশটা আমি কিওয়ার্ড সাজেশন করে দেব। বুঝতে পারছি? হ্যাঁ, এটা রিকোয়ার্ড থাকবে। আপনি যখন ইয়াতে মানে ফাইবার বা হচ্ছে আপনাকে কাজ করবেন তখন আপনাকে রিকোয়ারমেন্ট দেবে, আপনার প্যাকেজ থাকবে। এখন এই প্যাকেজ সম্পর্কে আমি বলবো, আপনি যখন শিটে যাবেন এই প্যাকেজটা বুঝলে সেম ফাইবারের একই কথা। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, যারা ট্রাই করছেন তাদের তো হবে না। আপনি কি ক্লিক করেছিলেন? এটাই তো ভুল। কিসের শীট? শীট তো না, এটা তো হচ্ছে আমি টুলস ইউজ করতেছি, শীট তো আগেরটাই। আচ্ছা, এখন দেখেন আমি যখন এখানে আসছি, এখানে দেখেন এই যে ওনার ওয়েবসাইটের এখানে কি আছে, এটা আমার ল্যান্ডিং পেজ ইউআরএল। এখন এই ল্যান্ডিং পেজ ইউআরএল কয়টা পেজে আছে? হ্যাঁ, ইউআরএলটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এখন অফিস ক্লিনিং সার্ভিস, তার মানে তার ওয়েবসাইটে এই সার্ভিসটা আছে অ্যাভেলেবেল, যার সার্চ ভলিউম কত? জিরো, কিন্তু র্যাঙ্কিং 79। জিরো মানে কি জিরো হবে? তাহলে আমরা এটা কত দিব, ধরেন 10 দিব, 10 বা 20 দিব। কারণ অলরেডি যদি এটা আমার যখন সার্চে সাজেশনে আছে তাহলে কি এই কিওয়ার্ডটা আমার আছে, এইটা যদি আমার নাই থাকতো সার্চ বললাম তাহলে কি 79 পজিশনে আসতো? ওকে, গুড। আর এই সার্ভিসগুলো আমার এই ওয়েবসাইটে নাই, মানে এই পেজে তাদের কি ল্যান্ডিং পেজে নাই, তাহলে কি এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না? তাকে আমি বলবো যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাকে মেন থিম হতে হবে কিওয়ার্ড রিসার্চ করব, মানে কিওয়ার্ড তাকে সিলেক্ট করে দেবে। এখানে দেখেন ম্যাক্সিমামই তার কি আছে, জিরো। হ্যাঁ, অবশ্যই করবেন। হ্যাঁ, তখন আমি এখানে লিখে দিব হচ্ছে নট টপ ইন 100, মানে 100 এর মধ্যে তার নেই, কিন্তু তার ধরেন সার্চ ভলিউম ভালো, তাকে হচ্ছে আমি এটা র্যাঙ্ক করতে পারি বা তার কিওয়ার্ডটা ভালো। দেখুন অফিস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটা কিন্তু সবাই থাকতে পারে, কারণ কেউ যদি হচ্ছে তার অফিসে সার্ভিস চায় তাহলে কি অবশ্যই তার কাছাকাছি কেউ কে যাবে, তাহলে কি এই কিওয়ার্ডটা আমার ভালো না, কিন্তু তার কি আমার সার্চ ভলিউমটা নাই, কিন্তু সার্চ ভলিউম আমি এখানে দিয়ে নেব, কারণ না থাকলে কখনোই আমার এটা সাজেশনে আসতো না। ধরেন আমি এটা 20 দিয়ে দিলাম, 10, 20, 30 এরকম মধ্যে দিবেন। আর কত আছে আমার, এটার র্যাঙ্ক কত? নাই, তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারি। এটা নিয়ে কাজ করতে কি কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করব, কিওয়ার্ড রিসার্চ মেইন থিমটা কি আমরা কিওয়ার্ড তাকে বলে দিব। যেমন যারা ক্লায়েন্টরা, ম্যাম কি ঘুম আসতেছে? আচ্ছা, সমস্যা নেই। সো যখন হচ্ছে আমি কিওয়ার্ডটা নিয়ে মেইন কাজটা কি, ধরেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমি এই কিওয়ার্ডটা লিখে দিলাম, রিসার্চ করে দিলাম, কোনো ক্লায়েন্ট বা কোনো মানুষ কাস্টমার যখন সার্চ করে তখন যাতে যদি আপনার ওই পেজে ল্যান্ডিং পেজে কিওয়ার্ডটা থাকে তাহলে কি সহজে তাকে পেয়ে যাবে না?
আমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডটা আমার সেই ল্যান্ডিং পেজে কন্টেন্টের মধ্যে ইমেজের মধ্যে বসাতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ড প্লেসমেন্ট ছয় জায়গায় হয়, কয় জায়গায়? ছয় জায়গায়, এটা একটু সবাই লিখে রাখেন। ওকে, ফার্স্ট অফ অল ইউআরএল লেখেন। ইউআরএল এর তিনটা নাম হয়, একটা নাম হচ্ছে স্ল্যাগ, একটা হচ্ছে পারমালিঙ্ক, একটা হচ্ছে ইউআরএল। আমি কিন্তু এটা জিজ্ঞেস করবো নেক্সট ক্লাস। তিনটা নেম হয়, হ্যাঁ, আগে ইউআরএল এ তিনটা নামকরণ লিখে নেন, ইউআরএল, স্ল্যাগ, এস এল ইউ জি, স্ল্যাগ অথবা পারমালিঙ্ক। অথবা মানে হচ্ছে আমি স্ল্যাগও বলতে পারি, এটাকে পারমালিঙ্কও বলতে পারি, ইউআরএলও বলতে পারি। এস এল ইউ জি, পিই আর এম এ পারমালিঙ্ক, এল আই এন কে, ইউআরএল। সো আমার কিওয়ার্ড প্লেসমেন্ট করার ছয়টা জায়গা। ফার্স্ট অফ অল আমার একটা জায়গা হচ্ছে যেটা নাম হচ্ছে কি আমার ইউআরএল। এখন দেখেন আমি যখন আমার ওয়েবসাইটে যাই, দেখাচ্ছি এই যে আমার এটা কি ইউআরএল না, ল্যান্ডিং পেজটা না, আমার এখানে কিওয়ার্ড কোনটা, তা আমি এখানে কি দিছি, ডিজিটাল মার্কেটিং কোর্স পুরোটা দেইনি, কারণ ইউআরএল যত ছোট হয় ততই আমার জন্য ভালো। এটা আমরা হচ্ছে নেক্সট আমরা জানবো, জাস্ট এখন শুধু আপনারা জানেন যে হচ্ছে আমার কিওয়ার্ডটা কোথায় বসবে, ফার্স্টে ইউআরএলে, ইউআরএল এ এক নম্বর পজিশন, আর দুই নম্বর পজিশন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। হোয়াট ইজ মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন? এই যে দেখেন আমরা যখন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলাম, মেটা টাইটেল এই যে আমি দেখাচ্ছি, এখানে দেখেন এটা কি, এটা মেটা টাইটেল, আর নিচে যে সেটা লেখাটা এটা হচ্ছে কি আমার ডেসক্রিপশন। তাহলে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনের মধ্যে আমার কি হবে, কিওয়ার্ডটা বসবে। এটা হলো তিনটা পজিশন গেল, কয়টা গেল, তিনটা। চার নাম্বার হচ্ছে ফিচার ইমেজের অল্টার ট্যাগ, এটা নেক্সট আমরা ওয়েবসাইট অডিটে দেখতে পারবো যে অল্টার ট্যাগটা কি, ফিচার ইমেজের অল্টার ট্যাগ, এ এল টি টি এ জি, অল্টার ট্যাগ, ইমেজের অল্টার ট্যাগ। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা চার নম্বর, হ্যাঁ। এএলটি এটা ওয়েবসাইট অডিটে আমরা ক্লাস দেখবো নেক্সট ক্লাসে, এটা কিভাবে বসে। ইভেন এটাও আপনারা জানবেন যে আমি যে বলতেছি ফিচার ইমেজ অল্টার ট্যাগ, এই অল্টার ট্যাগে কিভাবে বসাতে হয় ট্যাগটা, ইমেজটা কিভাবে বসাতে হয়, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন কিভাবে বসাতে হয়, সেটাও আপনারা পারবেন। পাঁচ নাম্বারটা হচ্ছে সরি এইচ ওয়ান ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ, বা এটাকে বলা হয় আমাকে হেডিং, হেডিং ট্যাগ। আর হেডিংটা কি আপনাদের প্রশ্নে আসতে পারে, এই যে এটা হচ্ছে আমার এইচ ওয়ান হেডিং, এটা হচ্ছে আমার কি হেডিং, হেডিং অথবা এইচ ওয়ান ট্যাগ। আর ছয় নম্বরটা হচ্ছে কন্টেন্টের 100 ওয়ার্ডের মধ্যে, বা আর্টিকেলের 100, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে। এক একটা কন্টেন্টের মধ্যে, কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে,
ওয়ার্ডের মধ্যে এই যে কন্টেন্ট, এখানে সব কিছুই কন্টেন্ট, এখানে সব কন্টেন্ট, এখানে এক একটা ইমেজও কন্টেন্ট, কিন্তু আমরা মেন ধরি কি আর্টিকেলের, এটা হচ্ছে আমার আর্টিকেল না লেখা না, এর 100 ওয়ার্ডের মধ্যে আমার কিওয়ার্ডটা কি করতে হবে থাকতে হবে। এই হচ্ছে আমার 6টা ফর্ম, ফার্স্ট অফ অল ইউআরএল, তারপর হচ্ছে কি আমার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে ফিচার ইমেজে অল্টার ট্যাগ, H1 ট্যাগ, কন্টেন্টের 100 ওয়ার্ডের মধ্যে। নেক্সট ক্লাসে কিন্তু আমি এটা ধরবো, প্রিপেয়ার থাকেন। আচ্ছা এখন দেখেন আমি হচ্ছে ধরেন এখানে কি করব, যে কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, ধরেন আমি হচ্ছে 20টা বা 30টা কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম, 20টা বা 30টা কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম, ধরেন এখান থেকে আমি এই 30টা কিওয়ার্ডই আমি নিয়ে নিলাম, এখান থেকে 30টা কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিলাম। এটার সিলেকশন করব কিভাবে, ফার্স্ট অফ অল আপনারা দেখবেন 10 নম্বরের র্যাঙ্কে যে পরে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা নিব, কত 10 নম্বরের পরে যে র্যাঙ্কে আছে সেই কিওয়ার্ডগুলোকে আমরা নিব, এটা হচ্ছে ফার্স্ট চয়েস আমাদের। সেকেন্ড চয়েস হবে কি, যার সার্চ ভলিউমটা একটু বেশি, এটা হলো সেকেন্ড চয়েস। থার্ড চয়েসটা কি, যে কিওয়ার্ডগুলো হচ্ছে আমার লং টেইল, বা যে কিওয়ার্ডগুলো আমার কিন্তু ইজিয়েস্ট, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে এইগুলোর কথা লিখে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে যে এই কিওয়ার্ডগুলো দেখে মানুষ কি সার্চ করতে পারে। এই তিনটা আমি কনসেপ্ট ক্লিয়ার করে আমি হচ্ছে কিওয়ার্ড সিলেকশন করব। আমি কি 100টা কিওয়ার্ড দিব আমার ক্লায়েন্টকে, তাহলে আমি কি দিব এখান থেকে 50 বা 30টা কিওয়ার্ড রিসার্চ করে দিব, সিলেক্ট করে দিব। সো আমি এখান থেকে ধরেন বসায় দিলাম, এটা হচ্ছে আচ্ছা যাই হোক, এখান থেকে আমি হচ্ছে 30টা কিওয়ার্ড তাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে র্যাঙ্ক, ধরেন এটা ফার্স্টে এটা আমার কত নম্বর র্যাঙ্কে আছে, 79 বা হ্যাঁ, ধরেন এখানে এরপরেরটা আমার আছে হলো 56। তো যারা আমার এরকম র্যাঙ্কগুলো আছে সেগুলোকে আমি আগে দিব, আর যেগুলোতে র্যাঙ্ক নেই সেগুলোতে আমি কি দিব, নট টপ ইন 100, এই কথাটা আমি বসিয়ে দিব। এরপর হচ্ছে আমার যে সার্চ ভলিউমগুলো আছে, ধর জি থার্ডটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড, লং টেল, আর হচ্ছে যেগুলো আপনার কাছে মনে হচ্ছে যে মানুষ লিখে সার্চ করতে পারে। হ্যাঁ, আমি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, যেমন ধরেন এটা দেখেন কমার্শিয়াল স্পেস ক্লিনিং সার্ভিস, এটা লিখে মানুষ অবশ্যই লিখতে পারে। এখন আপনি এটা আপনার দিক থেকে আপনি দেখ বুঝে নেবেন, অবশ্যই এটা লং টেল হতে হবে, আর হচ্ছে যেটা মানুষ লিখে সার্চ করতে পারে এরকম টার্মসটা আমরা দেব। কি ওকে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাকে হতে হবে র্যাঙ্কিং, র্যাঙ্কিং দেখতে হবে আমাকে র্যাঙ্কিং, তা আবার হচ্ছে আমার কত ভিলো, যেটা হচ্ছে আমার কি হচ্ছে মানে হচ্ছে আপনার 10 পেজের পরে, আফটার 10 র্যাঙ্ক বা 1 পেজ 1 পেজ 1 ACRP দিই, বুঝতে পারছেন। সেকেন্ড 3 নম্বর হচ্ছে হলো আমার সার্চ ভলিউম বেশি হতে হবে, ঠিক আছে। সার্চ ভলিউম হাই, থার্ড হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড, বুঝতে পারছি। হ্যাঁ এখন দেখেন এই যে 79 পজিশনে আছে তার কিন্তু সার্চ ভলিউম 0 আসছে, কারণ কি এটা আমার অ্যাড রান করা হয়নি লাস্ট মান্থে, এই জন্য, কিন্তু তার সার্চ ভলিউম আছে, কিন্তু তার জন্যই কিন্তু সে র্যাঙ্কে আসছে। যখন একটা যখন কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন, সার্চ ইঞ্জিনে দেখবেন যে সাজেশনে আসে, তখন বুঝবেন ঠিক আছে তাহলে অবশ্যই তার একটা সার্চ ভলিউম আছে। হ্যাঁ অবশ্যই। এখন আপনার দোকান, আপনার দোকানে এরকম আছে যে কয়েকজন মানুষ সেম প্রোডাক্ট চাচ্ছে, আবার কেউ মানুষ আছে একটু ইউনিক প্রোডাক্টও চাচ্ছে,
একই প্রোডাক্টের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, মানুষের অনেক ধরনের সার্চ টার্মস আছে। আমি একভাবে চাচ্ছি, আরেকটা মানুষ অন্যভাবেও যাবে। সো এটা হলো এইভাবে গেল। এরপর আমি যদি আসি এখানে, যে আমি সার্চ ভলিউমগুলো সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এখানে অপশন ওয়ান, অপশন টু, আবার অপশন থ্রি, এটা কি বেসিক্যালি এই প্রশ্নটা আসতে পারে। তার আগে আমি হচ্ছে একটু ফাইবারে যাই, তাহলে আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার হবে। সবই সেখানে হবে। ওকে, এখানে দেখেন লেভেল টু যে সেলার আছে তারটাতে আমি যদি যাই একটু, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, ঠিক না? বেসিক স্ট্যান্ডার্ড আর কি প্রিমিয়াম। বেসিকে তার কত ডলার থেকে শুরু হয়েছে? $15। স্ট্যান্ডার্ডে কত? $30। প্রিমিয়ামে কত? $75। সার্ভিস কি সেম দিচ্ছে? এখন আমি হচ্ছে ধরেন, উনি হচ্ছে কি বায়ার না ক্লায়েন্ট, কোনটা? সেলার। উনি হচ্ছে সেলার, উনি হচ্ছে সেলার, আমরা কি বায়ার। ধরেন আমি একজন বায়ার, এখন ওনার থেকে আমি প্রোডাক্ট নিতে যাব। আমার ধরেন এখানে যে তার $15 সে কি কি রাখছে, সিলভার 150 প্রফিটেবল কিওয়ার্ডস, সে কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছে কয়টা? 150টা। রিলেটেড স্প্লিট অর্গানাইজড ইন ডেপথ কম্পিটিটিভ রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে বলতে বুঝে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা আমরা শিখবো নেক্সটে। 5 কম্পিটিটর্স রিসার্চড, মানে এখানে 5 কম্পিটিটরদের সে রিসার্চ করে দিবে। ধরেন আপনার যে একজন, আপনি একজন সার্ভিস প্রোভাইড করতেছেন আর আপনার কম্পিটিটর থাকবে না, এরকম 5 সে কম্পিটিটর সে অ্যানালাইজ করে দিবে, তাকে দিতে হবে কত? $15। এবং সে তার সার্ভিসটা কত দিনের? একদিনের। আর স্ট্যান্ডার্ডে যদি দেখি এখানে 250 কিওয়ার্ড সে দিবে, তারপর প্রিমিয়ামে হবে 550, কত? $75। $75 সে দিল। এখন আমার যতটুকু দরকার, আমি বায়ার, আমার দরকার হচ্ছে 150 কিওয়ার্ড, ঠিক না? 150 কিওয়ার্ড। তাহলে আমি কি করব, 150 ক্লিয়ার কিওয়ার্ডই হচ্ছে তার কাছ থেকে নিব, এবং তার বায়ার হিসাবে তার এই প্যাকেজটা আমি নিব, বেসিকটা নিব। হ্যাঁ, আমি স্ট্যান্ডার্ড নিব না। আবার অনেকে আছে যে আমি স্ট্যান্ডার্ড নেব, সেক্ষেত্রে সে 250 কিওয়ার্ড তার দরকার। তাহলে এটা কি কার উপর ডিপেন্ডস করে? বায়ার উপর ডিপেন্ডস করে। এখন এখানে তো হচ্ছে মেইন কথা হচ্ছে আমি এখানে প্রাইস সিলেকশন করে দিচ্ছি, বাট আমরা যখন এখানে কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখানে দেখেন অপশন ওয়ান, অপশন টু, অপশন থ্রি। এখন এখানে আমি 30 কিওয়ার্ডের মধ্যে অপশন ওয়ানে আমি 10 কিওয়ার্ড তাকে দিচ্ছি, কয়টা? এরপরে অপশন টুতে দিচ্ছি কত ধরেন? 20 কিওয়ার্ড। এখানে 25 আছে, আমি দিলাম কত? 20। আর এখানে অপশন থ্রিতে আমি যেহেতু 30 কিওয়ার্ড নিছি, তাহলে নিলাম কত? 30। তাহলে কি বুঝতে পারছেন, এটা ধরেন বেসিক, এটা স্ট্যান্ডার্ড, আর এটা প্রিমিয়াম। এখন আমি কোন 10 কিওয়ার্ড দিব, বেসিকের কোন 10 কিওয়ার্ড? ফার্স্ট অফ অল আমাকে সিলেক্ট করতে হবে র্যাঙ্কিংটা অবশ্যই। তো ধরেন আমি এখান থেকে জাস্ট কপি করে নিই, ধরেন এটা আমি সিলেক্ট করলাম, আমি র্যাঙ্কিংগুলো নিব। ফার্স্ট অফ অল কোনগুলো নিব? র্যাঙ্কিংগুলো। তারপর আমি কোনগুলো নিব? যার সার্চ ভলিউম বেশি। এরকম করে আমি কয়টা সিলেক্ট করব? 10। কিন্তু আমি কি এখানে পরপর যে আমি একবার একটা টানা 10 দিব এমনটা না, আমাকে দেখতে হবে কার র্যাঙ্কিংটা বেশি, কার হচ্ছে সার্চ ভলিউমটা বেশি, তারপর হচ্ছে আমার কি দেখতে হবে যে কিওয়ার্ডগুলো ভালো, এগুলো দেখে আমার কয়টা সিলেক্ট করতে হবে? 10। এখন এই 10 কিওয়ার্ড রিসার্চ, 10 সিলেক্ট করলেন, এখন আপনার বায়ারের যদি 10 সিলেক্ট হয় তাহলে এই 10 নিবে, অথবা তার যদি বেশি হয় তাহলে সে কি নিবে? অপশন টুতে। এখন যখন 20 যখন নিবেন তখন অবশ্যই, যেমন আমরা ক্লাস 9 না পড়লে কি 10 উঠতে পারতাম, বা 1 পড়লে না পড়লে কি 10 আসতে পারতাম, 1 2 3 এভাবে করে আমি হচ্ছে গ্রাজুয়ালি আসছি। তাহলে আমি যখন অপশন 1 যেটা সিলেক্ট করব, অপশন 2 তে আমি সেমটাই সিলেক্ট করব, সাথে আমি এক্সট্রা আরো দিব। বুঝতে পারছি, মানে এক্সট্রা আরো 10। হ্যাঁ,
এখানে আমি দেখাই, আমি যেমন হচ্ছে এই যে অফিস ক্লিনিং সার্ভিস, হ্যাঁ এটা কি আমার অপশনাল? আমি যদি আমি এখানে জাস্ট হচ্ছে ইয়েগুলো দিয়ে নিই, ধরেন আমি একটু এটা ধরেন র্যাঙ্কিং হচ্ছে 55, ওকে আমি কি বলতেছেন যে এগুলো সব সিলেক্ট করে নিব, অপশন ফিল করে নিব? এখন এগুলো তো র্যাঙ্কে নাই স্যার, এটা হচ্ছে মেইন। এগুলো তো করতেছ যেমন এই কিওয়ার্ডটা আমি যদি কিওয়ার্ড সার্ফারে লিখে সার্চ করি, হ্যাঁ কিওয়ার্ড সার্ফারে এখানে আমার একটা সার্চ ভলিউম শো করবে, আছে সার্চ ভলিউম জিরো, কিন্তু কত আসছে জিরো, ওখানে কিন্তু আমার জিরোই কিন্তু আছে, ঠিক না? কোনটায় ছিলাম, ওয়েট, এগুলা করতে অনেক সময় লাগবে স্যার, না দেখেই দিয়েছি। আপনাদের কিওয়ার্ড গুলো যদি ভালো থাকতো তাহলে কিন্তু পজিশন গুলো ভালো আসতো, কারোই কিন্তু কিওয়ার্ড ওরকম ভালো আসে নাই। আমি তো এটা বললাম স্যার, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে যখন ক্লায়েন্টকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার সময় ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে র্যাঙ্কিংটা, কি দেখতে হবে র্যাঙ্কিংটা, র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো আছে সেটাকে আমি সিলেক্ট করব। সেকেন্ড আমি হ্যাঁ যেটা দশের পরে একশোর মধ্যে থাকে, আর সেকেন্ড হচ্ছে আমরা যেগুলো সার্চ ভলিউম বেশি সেগুলো দিব, আর থার্ড হচ্ছে আমার লং টেল যেগুলো, না এরকম কোনো লিমিটেশন নাই। হ্যাঁ তা এরকম করে আমার সার্চ ভলিউম ধরেন অনেকগুলো আছে, আবার অনেকগুলো কিন্তু সার্চ ভলিউম আমার নাই, এটা 500। না আপনি কেন ধরে নেবেন, আচ্ছা এখন আপনাদের যে কিওয়ার্ডগুলো আপনারা নিয়েছেন স্যার ওগুলো তো আপনাদের এরকম পজিশনে আসতেছে না, মানে বুঝি নেই স্যার। হ্যাঁ প্রজেক্ট তো আমি তো এখানে নিয়ে আসিনি স্যার, এখন একসাথে করে এখন আমি যদি গত ক্লাসে যেটা বলি সেটা যদি আমি রিসার্চ করে দেখাতে চাই তাহলে দেখাতে পারবো, আমি যে কিওয়ার্ডগুলো লিখে কাজ করলাম সেটার কিন্তু একটা ভালো মান আছে, সেটা কিন্তু র্যাঙ্কিং আছে। ওকে ঠিক আছে,
এটা নিয়ে কাজ করতে করতে তো অনেক লেট হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, আমি যদি ধরেন সরি ওকে, আরেকটা হচ্ছে আরেকটা কি দিছিলাম আমরা ক্রিমিনাল সলিসিটর না, সো আমি এটা নিচে নিয়ে আসি। আর এটা হচ্ছিল আমাকে ডিফেন্স ছিল ঠিক না, সো ডিফেন্স আমি দিয়ে দিব, বেশিক্ষণ লাগবে না অবশ্য। ওকে আরেকটা কি ছিল না, সলিসিটরটাও ছিল, ওটা নিয়ে নিচ্ছি। আমি চেয়েছিলাম আপনাদের যে কিওয়ার্ডগুলো আপনারা কাজ করছেন সেগুলোর উপর বেস করে দেখানোর জন্য, কিন্তু ওগুলো আপনাদের কিওয়ার্ডগুলো ভালো হয়নি। এখন হচ্ছে আমরা কি করবো, এগুলো সামনে হচ্ছে প্রফেশনাল কথাটা অ্যাড করব। প্রফেশনাল আমি যে সূত্রটা ইউজ করবো সূত্রটা কি, কনকাটেনেট, সরি কনকাটেনেট, তারপর হচ্ছে এটা, তারপর কি হবে কমা, তারপর হচ্ছে স্যার ইনভার্টেড কমা স্পেস, ওকে এটা হলো দেখেন আর কয়েকটা কিওয়ার্ড হয়ে গেছে। তারপর আমরা কি ইউজ করছিলাম, এক্সপার্ট কথাটা ইউজ করছিলাম, সো এটা ওকে একটা মিটে দিয়ে দিচ্ছি। আরেকটা কি দিছিলাম, আর কি দিছিলাম, এখন এখানে আমি দিব হচ্ছে বি, এখানে দিব কি সি, তাহলে এই কটাই নেই নাকি, এগুলো আমি এখন কোথায় নিয়ে যাব, এসি র্যাঙ্কিং এ, এসি র্যাঙ্কিং এ, সো আমি এখান থেকে অ্যাড কিওয়ার্ড, আবার হচ্ছে আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে, এই যে এখানে ক্রিয়েট প্রজেক্ট একটা অপশন আছে, সো ক্রিয়েট প্রজেক্ট ভেরিফাই করে নিতে হবে ফার্স্ট অফ অল, আপনার এখান থেকে এটা ক্রিয়েট প্রজেক্ট
এখন দেখেন সেম আমার আসছে না আবার এখন আচ্ছা আমার একটা ওয়েবসাইট নিয়ে আসতে হবে আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ওয়েবসাইটে আমার একটা নিয়ে আসতে হবে সো আপনি আমি তো হচ্ছে লয়ার সার্ভিসগুলো নিচ্ছি ঠিক না সো ধরেন আমি হচ্ছে একটা লয়ার সার্ভিসের নিয়ে নিলাম কানাডারটা নিয়ে কিন্তু এখানে কোনো ক্রিমিনাল আছে লয়ার দেখেন তো আছে ক্রিমিনালটা নাই ক্রিমিনাল তো নাই দেখে হয় কিনা এটা কি কোথায় এই দেখেন এই ওয়েবসাইটটা নিচ্ছে না সেম এই ওয়েবসাইটটা আমার এটা নিচ্ছে না আপনাদের আরেকটা প্রজেক্টের লিস্ট আমি দিয়ে দেব ঠিক আছে যেগুলো নিয়ে আপনি এই যে হাসাহাসি কেন হচ্ছে এখানে পিছনে এখানে কি হাসাহাসি কিছু হয়েছে আপনারা হাসাহাসি করতেছেন শুনি কি জন্য হাসতেছেন আমরা একটু হাসি আচ্ছা ঠিক আছে সো এখানে আমি এইটাও আমার নিচ্ছে এটা নিয়ে দেখি এটাও নিব না আমি শিওর সবগুলা প্রবলেম না ওনাদের সাবস্ক্রিপশন নাই বায়োলেট টার্মস করে তারা হচ্ছে না আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে দেয় মানে আপনি হচ্ছে অ্যাডভান্স টাকা দিয়ে যদি নিয়ে নেন আর ওনাদের ওয়েবসাইটের প্রবলেমটা কি ওনারা হচ্ছে বায়োলেশন ক্রস করছে আর কি কোনো একটা রুলস ব্রেক আপ করছে দেখি আর একটু দেখি এটা নেবে শিওর সব ক্রিমিনাল লয়ার দ্য প্রবলেম হ্যাঁ কাজ করতে করতো এটা না হলে আর দেবো না আচ্ছা আমি এটা দেখি ইউএস ইউনাইটেড স্টেট দিয়ে তাও আমি ট্রাই করে দেখি নাই কিনা ই কমার্স সাইটে কিন্তু প্রবলেম করে না সার্ভিস রিলেটেড সাইটগুলো কিন্তু আমার প্রবলেম করে সার্ভিস বলতে আপনার এই যে লয়ার সার্ভিসগুলো বেশিরভাগই প্রবলেম করে
এখন ই-কমার্স সাইটের জন্য তো আমার ই-কমার্স সাইটের জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আরেকটা ক্লাস কেন পাবেন শেষ না এখন যেটা আসতেছে না ওকে দাঁড়ান আমি এই সাইডে চলে যাই দেখি নাই আমার নাই কিন্তু এখানে ক্ষেত্রে আপনার সার্চ ভলিউমগুলো আবার এক্সট্রা করে সার্চ করে করে দেখতে হবে এটাও নাই এটাও নাই এসি র্যাঙ্কিংয়ে আপনার হচ্ছে যে ওয়েবসাইটগুলো প্রবলেম করে ম্যাক্সিমাম সেগুলো নেয় না আমি আপনাদের আর একটা প্রজেক্টের লিস্ট দিয়ে দিব ঠিক আছে সেই প্রজেক্টের লিস্ট থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ বলতে হচ্ছে র্যাঙ্কিংগুলোর জন্য 30টা কিওয়ার্ড সবাই রিসার্চ করবেন হ্যাঁ 30টা কিওয়ার্ড যার হচ্ছে সার্চ ভলিউমগুলো ভালো থাকবে আর হচ্ছে কি হবে র্যাঙ্কিং থাকতে পারবে আর লং টেল কিওয়ার্ড থাকবে এবং অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি এভাবে করে আপনারা কি করতে পারবেন সিলেক্ট করে নেবেন ওটা তো পাই নেই এই ওয়েবসাইট পাইনি তো হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা যাই হোক আপনারা একটা কাজ করবেন এই যে মানে হচ্ছে কিওয়ার্ড 30টা সিলেক্ট করবেন সবাই কয়টা 30টা এর হচ্ছে র্যাঙ্ক বের করবেন আর হচ্ছে আপনার এস্টিমেট সার্চ ভলিউম কত সেটা বের করবেন আর অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি এটা হচ্ছে আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে অপশন টুটা ম্যাম এটা হচ্ছে আমি একটু আগে যখন আপনার বললাম দাঁড়ান আবার দেখাচ্ছি বিষয়টা এটা আমি দেখাতে নিছিলাম যে এজিউম আপনি যে বললেন এজিউমগুলো যদি আমি দেখাইতাম তা এতক্ষণ আমার কিন্তু এটা হয়ে যেত যেমন হচ্ছে আমি এখানে আপনার কয়টা আছে আমি নিচে এখানে কয়টা 10টা নিব এখানে 2টা 3টা 5টা হয়েছে আর এখানে 6টা আমি যেগুলো দেখেন একটু লং টেল আছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করছি বা হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম বেশি সেগুলো আমরা নিব কয়টা হলো 4টা 5টা 6টা 7টা 8টা ধরেন আমি এই কিওয়ার্ডটাও নিলাম এটাও নিলাম কয়টা হলো 10টা 10টা আমি সিলেক্ট করলাম এখন অপশন টুতে আমি কি করব অপশন টুতে যা চোখ বুঝে যেগুলো অপশন ওয়ানে আছে অপশন টু তো আমি আগে ফার্স্ট অফ অল দিয়ে নেব এটা প্রয়োজন হচ্ছে প্যাকেজ এখন আপনার ক্লায়েন্টের যতটুকু দরকার ধরেন আপনার ক্লায়েন্টের 10টা কিওয়ার্ড দরকার সে 10টা কিওয়ার্ড নেবেন এবং 10টা কিওয়ার্ডের জন্য আপনি আলাদা প্রাইস করবেন এবং হচ্ছে 20টার জন্য আলাদা প্রাইস করবেন
হ্যাঁ, আপনি বরাবর তো দিবেন, আপনি দেখেন উপরে যেগুলো আছে আমার র্যাঙ্কিং, সো র্যাঙ্কিংগুলোকে আমরা সিলেক্ট করব, পরে বাকিগুলো আমরা সিলেক্ট করব হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম বেশি, তারপর হচ্ছে আমার যেগুলো লং টেল কিওয়ার্ড। এখন এখানে আমার 10টা হচ্ছে, আরও 10টা আমার সিলেক্ট করতে হবে না, তো 10টা সিলেক্ট করার জন্য যেগুলো হচ্ছে র্যাঙ্কিং আছে সেগুলো আমি দিতে পারি। 2টা দিলাম, ধরেন হচ্ছে এখানে আরও 2টা, এখানে আরেকটা দিয়ে দিলাম। আমি দেখেন অবশ্যই হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, দেখেন প্রফেশনাল ক্রিমিনাল স্পেস ক্লিনিং সার্ভিস, এখানে কি এটা একটা ভালো একটা কিওয়ার্ড, সো আমি এটাও আমি দিয়ে দিয়েছিলাম। এমন করে আমি হচ্ছে কয়টা দিব, 20টা সিলেক্ট করে দিব। আর যে 30টা অপশন থাকে, তো 30টা এখানে হচ্ছে সবগুলোই আমি কাজ করব, সেটার জন্য আমাকে বেশি প্রাইস, এটার জন্য একটু কম প্রাইস, এটার জন্য আমার একটু কম প্রাইস। যখন আমরা বিক্রি করব তখন হলো, হ্যাঁ বলেন, যখন বিক্রি করব তখন তার এই পাশে সবগুলো দিব, তাহলে 10টা দিব সিলেক্ট করে, না আপনি তাকে এই যে পুরো শিটটাই দিবেন, অপশন ওয়ান অপশন টু অপশন, সে সিলেক্ট করে দিবে, সে বলবে যে আমি 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, তখন তাকে একটা প্রাইস বলবেন, 20টার জন্য একটা প্রাইস, 30টার জন্য একটা প্রাইস। সবগুলো পেয়ে গেল আমার কাছে, টাকা দিবে কি মানে শিটটাকে ব্ল্যাঙ্ক শিট, আপনি না ব্ল্যাঙ্ক শিট দিবেন না, আপনি তো এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন এগুলো তো একটা ডেমো সেট দিচ্ছেন, আপনি এর চেয়ে ভালো কিওয়ার্ড রিসার্চ করবেন পরে। ও আচ্ছা আচ্ছা, ডেমোটা যখন দিব তখন পুরোটা দিব, এই স্লাইডটা এই ফাইলটা সহ আমরা দিয়ে দেব। হ্যাঁ, এই ফাইলটা আপনারা দিয়ে দিবেন, এটা হচ্ছে আপনার যখন ওয়েবসাইট অডিট, নেক্সট ক্লাসে আপনারা আছে ওয়েবসাইট অডিট আর হচ্ছে আপনার এই কিওয়ার্ড রিসার্চ, এই দুইটা পোর্শন শিখে আপনারা হচ্ছে সেলস প্রপোজাল পাঠাবেন। সেলস প্রপোজাল এটা হচ্ছে বিভিন্ন, এই যে আমি ওয়েবসাইটগুলো নিলাম না, তাদের কাছে মেইলের মাধ্যমে একটা সেলস প্রপোজাল টেমপ্লেট আমরা পাঠাবো, যেখানে আমার ওয়েবসাইট অডিট থাকবে আর কিওয়ার্ড রিসার্চ থাকবে, তারা যদি আপনার কাজগুলো পছন্দ করে তাহলে আপনাকে হায়ার করবে, হয়তো এসইওর ফুল প্রসেসের জন্য, অথবা আপনি যে অডিট করলেন, অডিট মানে কি ভুল ত্রুটি বের করে দিলেন সেগুলোর সলিউশন করার জন্য আপনাকে হায়ার করবে, বা আপনি যে এই কিওয়ার্ডগুলো নিয়ে দিলেন তাকে, সে বলবে যে আমার 10টা কিওয়ার্ড দরকার, এই 10টা কিওয়ার্ডের জন্য আপনি হচ্ছে তাকে কন্টেন্ট লিখে দিতে পারেন, আপনি এই 10টা কিওয়ার্ডের জন্য আপনি তাকে পেজ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিতে পারেন, বা হচ্ছে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন, সেটা ওনার দরকার হবে, বা ওনার 10টা আপনি এই প্রোডাক্টের জন্য কাজ করছেন, আপনি সব প্রোডাক্টের জন্য দিচ্ছেন না, সে বলবে না আমার আরও প্রোডাক্ট আছে তার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন। এখন বুঝতে পারছেন হ্যাঁ ওখান থেকে, এখন আপনাদের বেশি ম্যাক্সিমাম ওয়েবসাইটই হচ্ছে কি ব্লক করা, তা আমি অ্যানাদার প্রজেক্টগুলো আপনাদেরকে সাবমিট করবো, ওইখান থেকে আপনারা কাজ করবেন। হ্যাঁ এরকম নিতে পারবেন, আমরা কোনো লয়ার সার্ভিস, বা ধরেন আপনি কোনো টিচার নিলেন, টিচারের সার্ভিস বা ডক্টর নিলেন, তাদের ক্ষেত্রে কি হয় এক্সপার্ট বা প্রফেশনাল, এই কথাগুলো কিন্তু আমাদের ম্যান্ডেটরি মুখ দিয়ে চলে আসে, আর বেস্ট কথাগুলো ইউজ করা হয় ব্লগ সাইটের জন্য, বেস্ট টপ, কারণ এটা ক্লিয়ারিফাইড হতে হবে, অবশ্যই সার্টিফাইড হতে হবে, যদি সার্টিফাইড যদি না হয় তাহলে কিন্তু এটা ক্লেম হয়, ওই জন্য আমরা কোম্পানি বা সার্ভিস জন্য বেস্ট অফ ইউজ করি না। অ্যাডসে অ্যাকাউন্টে তো আপনাদের প্রবলেম, আপনার আমি বলছিলাম যে যদি প্রবলেম হয় আপনাদের ক্রিয়েট করার দরকার নেই এখন, আপনারা নেক্সট ক্লাসে আমি দেখা দিব, অথবা অথবা আপনারা 24/7 সাপোর্টে যেয়ে কাজটা কমপ্লিট করতে পারতেন, নতুন মেইল দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সো এটা ছিল আপনাদের আজকে ক্লাসের টপিক, আপনারা হচ্ছে 30 কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেটার র্যাঙ্কিং অ্যান্ড হচ্ছে সার্চ বলুন, যেই আমি ট্যাম্পলেটটা আগে দিয়েছিলাম সেই ট্যাম্পলেটই কাজটা করবেন, করে হ্যাঁ আজকে ক্লাসে ভিডিও তো পাবেন, সে টেম্পলেটের উপরেই কাজটা করবেন, নেক্সট ক্লাসে একদিন পরে কিন্তু আপনাদের ক্লাস, সো হোমওয়ার্কগুলো সবাই সাবমিট করবেন। আমি তো দিয়ে দিব নতুন আর প্রজেক্ট আর দিয়ে দিব।